আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আমরা আজকে এক্সাক্ট মাইনিং নিয়ে কথা বলবো। তো এক্সাক্ট মাইনিংটা হচ্ছিলো যে আমরা বলছিলাম যে 30 তারিখ এটা লিস্টেড। তো আজকে আমি দেখাবো যারা এক্সাক্ট মাইনিংয়ে কাজ করছিলেন তারা কিভাবে জানেন যে এই টোকেনটা আপনারা কোথায় নেন। এই টোকেনটা আপনারা অনেকেই এখানে নিয়ে আসছেন, এক্সাক্ট মাইনিং থেকে এখানে নিয়ে আসছেন, আর এখান থেকে আমরা হয় সম্ভবত এখানে নিয়ে যাবো। হ্যাঁ, তো এটা কীভাবে কী আজকে আমি সমস্ত ভিডিওটা আমাদের আপনাদের বুঝাই দেবো একদম ক্লিয়ারভাবে। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো অনেকেই এক্সাক্ট মাইনিং চালু আছে, যারা করতে থাকেন 1000 হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে যারা টোকেনটা এক্সাক্ট মাইনিং যারা টোকেনটা আপনারা ওটিসি মার্কেট নিয়ে নিয়েছেন কোনো সমস্যা নাই। আর তারপর হয়তো আমরা এখান থেকে এটা নিতে পারবো। তো এটা আজকে সম্ভবত বিকাল 3টার পরে এটা শুরু হইবে কার্যকর, মানে তাদের যে অফিসিয়াল অ্যানাউন্স করছে। তো আমি কথা না বলে আমি আমার একজন লিডার আছে ইউটিউবার, তো তার একটা ভয়েস আপনাদের শোনাবো, তারা দেখেন সে কি বলে, তারপর আমি আমি বলতেছি। এই যে লিডারের কথা দেখেন। আসসালামু আলাইকুম। জেট যে টোকেনটা আছে এটা অলরেডি হচ্ছে ব্যাক এক্সচেঞ্জে ডিপোজিট করা যাচ্ছে, কিন্তু এখনও স্পট ট্রেডিং শুরু হয় নাই, ওপেন হয় নাই। তো সবাই যারা যারা জেট হচ্ছে আপনারা মাইনিং করছেন, তারা হচ্ছে ব্যাক এক্সচেঞ্জারটা যদি না ক্রিয়েট করে থাকেন ক্রিয়েট করে ফেলেন, ভেরিফিকেশান কমপ্লিট করেন, সময় লাগবে একটু, হয়তো বা এখন হচ্ছে ভেরিফিকেশান অ্যাপ্লাই করলে সন্ধ্যার দিকে হয়ে যেতে পারে। আমার যেরকম হচ্ছে 10-12 ঘন্টার মতো লাগছিলো। ঠিক আছে, সবাই কাজটা করে নেন, দেখা যাক কী হয় ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে ইথেরিয়ামটা সবার প্রথম আমি এখানে হচ্ছে ডিপোজিট করবো, ডিপোজিট করে উইথড্র নিব, দেন যদি সাকসেসফুল হয় সব কিছু টোটালি, তারপরে হচ্ছে আপনারা দেখে দেখে তারপরে করেন, আগেই করেন না, কারণ যদি হচ্ছে নষ্ট হয় একটা হোক সবগুলো যেন নষ্ট না হয়। হ্যাঁ, আমারটা হোক আগে, আপনারটা ঠিক থাক। এই জন্য বলবো আমি ডিপোজিট করা দেখানোর পরে আপনারা করেন। হ্যাঁ, আর অনেকে আছে যে একটু মানে অনেকে এরকম আছে যে একটু বোঝেন না, সুতরাং তারা আগে এগুলো করেন না। আমি আগে এটার একটা ই করে নিই, ট্রাই করে নিই, তারপরে আবার দেখাবো আপনাদেরকে, তখন আপনারা করেন। আপাতত আপনার হচ্ছে ভেরিফিকেশানটা কমপ্লিট করে ফেলেন। আর যাদের জেট হচ্ছে মাইনিং হচ্ছে 1000 হয় নাই, তারা অনেকে মাইনিং হচ্ছে এখনও মাইনিং হচ্ছে, আপনারা মাইনিং করেন, ওগুলো মাইনিং করে 1000 কমপ্লিট করে ওইখান থেকে সরাসরি সম্ভবত ব্যাক এক্সচেঞ্জারে নিয়ে যাওয়া যাইতে পারে সম্ভবত, বাট শুনুন না, পরে ওইটা দেখা যাবে। আপাতত ওইটা কমপ্লিট করেন, আপনাদের 1000টা করে নেন। এই ভাই বলছে যে আপনারা এখন ব্যাকসার যে অ্যাকাউন্টটা ব্যাক এক্সচেঞ্জার এটা কীভাবে ভেরিফিকেশন করবেন, তো এটা করে রাখতে হবে, করে রাখলে হয়তো সম্ভবত 10 ঘন্টা বা 12 ঘন্টা লাগে। তো আজকে দেখাই দেবো আপনাদের এটা কীভাবে ভেরিফিকেশন করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যারা সম্ভবত টোকেনটা এক্সাক্ট মাইনিং টোকেনটা যারা ওটিসিতে নেন নাই, হয়তো সম্ভবত এটা উনিও জানে না, ওনার সাথে আমি একমত, তো সম্ভবত এটা এখান থেকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো আপনারা এখানে যেটা বলতেছি আপনারা আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন, কারণ এটা যখন উনি যখন টাকাটা উঠাবে ওনার টাকা উঠানোর পরেই আমরা টাকা উঠানো শুরু করবো। ঠিক আছে, তো আমরা চলে যাই ব্যাকসেস অ্যাকাউন্ট যারা খুলছিলেন, তো এটার ভেরিফিকেশন কীভাবে করবেন, আর যারা এখনও করেন না আমার আগের ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন। তো ব্যাকসেস যে এক্সচেঞ্জারটা আজকে ভেরিফিকেশন করতে হবে, করার জন্য আপনারা এখানে 3 ডটের অপশন আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে তারপর নিচে দেখতে পারবেন যে এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন এই আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি আপনারা দেখাই এখানে আছে যায় এই যে মোবাইল নাম্বার, মানে এই যে মোবাইল নাম্বার উপরে ক্লিক করে দেবেন, আপনারা মোবাইল নাম্বার উপরে ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল নাম্বার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে আপনাদের যে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তারপর ফোন নাম্বারটা দেবেন। তো কান্ট্রিটা আমি সিলেক্ট করবো, কান্ট্রিটা হচ্ছে যে ক্লিক করবেন, এখানে আপনারা কান্ট্রিটা ক্লিক করে তারপর আপনাদের যে বাংলাদেশটা সিলেক্ট করুন, বাংলাদেশ থাকলে তারপর ফোন নাম্বারটা আপনারা দেবেন, ফোন নাম্বারটা দেবেন 0 বাদ দিয়ে এভাবে দেবেন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনারা এই যে নেক্সট অপশন আছে, নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা এখানে SMS উপরে ক্লিক করে দেবেন নেক্সট আবার। হ্যাঁ, তো এখানে দেখেন আমার কাউন্টডাউন হচ্ছে 83 সেকেন্ড, তো আমার কোডটা চলে আসবে, কোডটা আসলে এখানে বসা দিতে হবে। তো একটু অপেক্ষা করতেছি আমি কোডটার জন্য। তো আমার সেকেন্ড শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে SMS আমি ক্লিক করলাম আবার। হ্যাঁ, তো আমি আবার ক্লিক করলাম, মানে আমার কোডটা আসে নাই, তো আমি আবার ক্লিক করলাম, তো আবার আমি ওয়েট করতেছি। তো আমি যেভাবে দেখাতেছি সেভাবে করবো। তো আমার একটা
কল চলে আসছে দেখছো না, এই যে কলটা যে চলে আসছে সেই কলটা যে কোর্টটা আছে না একটু করে বসে গেল দিলাম। তো কলটা কেটে দেওয়ার পরে আমি আবার এই যে নেক্সটে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আবার আপনারা কি করবেন এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখেন যে ইনেবল চলে আসছে। হ্যাঁ, তো আপনারা আবার ব্যাকে চলে যাবেন, একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আনভেরিফাইড, মানে আমার অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্লিক করার পরে দেখেন এটা হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এখন যে কাজটা করুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে যে আইডেন্টি ডকুমেন্ট, ঠিক আছে, দ্বিতীয় আইডেন্টি ডকুমেন্ট। হ্যাঁ, তো এটা আপনার কীভাবে কী করবেন, তো তারপর আপনারা এই যে নিয়েছে আমি আপনি দেখাই প্রথম থেকে। তো আপনারা এই যে মোবাইল নাম্বার দেওয়ার পরে যে কোডটা দিচ্ছেন, তারপর ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনারা আবার এখানে আন্ডার ভেরিফাইড আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে সবার নিচে নেক্সট একটা অপশন হবো, নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার আপনাদের দেশটা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। কান্ট্রিটা যখন সিলেক্ট করে দেবেন আপনারা, তারপর আপনারা যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করেছে ফার্স্ট নাম লাস্ট নাম, ঠিক আছে, ফার্স্ট নাম লাস্ট নাম হচ্ছে যে আপনাদের যে ভোটার আইডি কার্ড যেভাবে আসে এভাবে দিয়ে দেবেন। তো তারপরে লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম ফার্স্ট নাম লাস্ট নাম। তারপরে এখানে দেখেন কী বলছে, এখানে বলতেছে দেন পাসপোর্টে এখানে ক্লিক, এলে এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা ড্রাইভিং লাইসেন্স আদার লিগ্যাল ডকুমেন্টস, তো আমরা ড্রাইভিং লাইসেন্স নাই, পাসপোর্টও নেই আমার, তো আদার লিগ্যাল ডকুমেন্টসে ক্লিক করবেন যাদের এনআরডি কার্ড আছে। তারপরে এনআরডি কার্ডটা এখানে নামটা বসায় দেবেন, তারপরে এখানে এনআরডি কার্ডটা বসায় দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা যে নেক্সটে ক্লিক করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপলোড ফ্রম পেজ, আপলোড প্র্যাকসেস পেজ, তারপরে এখানে আপনাদের আপলোড ফটো ওয়াইড, মানে আপনাদের সেলফিটা দিতে হবে। তো এখানে আপলোড ফ্রম পেজটা আপনারা এখানে দিয়ে দেবেন, এখানে উঠাই দিতে পারবেন অথবা গ্যালারি থেকে দিতে পারবেন। সিলেক্ট ফ্রম অ্যালবাম, মানে গ্যালারি তিনে যাবে দিতে পারবেন অথবা উঠাই নিতে পারবেন। তো আমি সমস্ত সব কিছু দিয়ে দিব। তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম, এনআরডি কার্ডের প্রথম পেজ, ব্যাক সাইড পেজ, তারপর আমার সেলফিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের দেখেন এইরকম চলে আসবে, আসার পরে বুঝতে পারবেন যে এটা আপনারা হয়ে যাব, ঠিক আছে। তো ওয়েট করবেন, ওয়েট করলে তারপর হয়ে যাবো ইনশাল্লাহ। তারপর আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আবার আপনারা টিডোটে ক্লিক করবেন। তো এখানে বুঝতে পারবেন যে আন্ডার রিভিউ, মানে আপনাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ চলতেছে, ঠিক আছে। তো হতে পারে 8 ঘন্টা 10 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো এই কাজটা সবাই করে রাখেন, যারা একজন ম্যানিকে কাজ করছেন তারা সবাই এই কাজটা করে রাখেন। যারা একজন ম্যানিকে কাজ করছেন আপনারা, মাইনিং যাদের চালু আছে স্টার্ট, এখানে যখন এক্সিট ম্যানিংয়ে ক্লিক করেন আপনারা, আমি এক্সিটে ঢুকলাম। যাদের মাইনিংয়ে করতেছেন, যারা এক্সিট ম্যানিংয়ে টোকেন এখানে নাই, 1000 যারা নাই তাদেরকে বলবো আপনারা যারা স্টার্ট করতে পারতেন তারা স্টার্ট করেন, 1000 ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আর যারা টোকেনটা অলরেডি নিয়ে নিয়েছেন ওটিসি মার্কেটে, ঠিক আছে, সমস্যা নাই। ওটিসি মার্কেট থেকে আমরা বি এক্সচেঞ্জারে এখন যেটা আমি করলাম ওটাতে আমরা নিতে পারবো ইনশাল্লাহ। তো একটু ওয়েট করেন, বিকালে হয়তো সম্ভবত 3টার পরে আপডেট চলে আসবে। তো আপনারা বি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলে রাখেন আর এই যে ভেরিফাইডটা করে রাখেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।